আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, ফাদখুলি ফি ইবাদি ودخلي جنتي. أنا باك رب العالمين بولين هي প্রশান্ত হৃদয়, هي প্রশান্ত আত্মা, يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية, ফিরে আসো সন্তুষ্ট সন্তোষ বাজন হয়ে ফিরে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার ভিতরে প্রবেশ করো এবং আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও। আর কি জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, কিয়ামতের দিন যে সমস্ত বান্দাদেরকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কিয়ামতের দিন যাদেরকে বলা হবে আমার বান্দার ভিতরে ঢুকো আর আমার জান্নাতে চলে যাও, তারা হবে কত সৌভাগ্যবান, তারা হবে কত সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। বলেন যারা এরকম ভাবে মুত্তাকিন পরহেজগারওয়ালা, যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছে, আল্লাহকে আল্লাহ হিসাবে সাক্ষ্য দিয়েছে এবং তার উপর অটল অবিচল থেকেছে, আল্লাহ পাক বলেন তার নিকট মৃত্যুর পূর্বে ফেরেশতা নিয়োজিত করা হয়। সুবহানাল্লাহ। কইতেন না ফেরেশতা নিয়োজিত করা হয় এবং তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون. الله الرسول قلب كتين بر বক্ষ বিতরণ করা হয়েছে, শিশুকালে একবার, যাতে করে খেলাধুলা দৌড়াদৌড়ি বাচ্চারা করে এই প্রবলন থেকে যেন বাঁচতে পারে, ২০ বৎসরে উপনীত হওয়ার পর যৌবন কালে একবার, কারণ যৌবন কালের যুবকরাই গুনাহের দিকে বেশি লিপ্ত হয় আর যৌবনটাই গুনাহের দিকে দাবিত করে। তিন নম্বর হলো ৪০ বছর পূর্ণ হওয়ার পরে নবুয়ত প্রাপ্তি, এই মেয়ারাজের সময়। আল্লাহর হাবিবকে তাকে বক্ষ বিতরণ করার পরে নবুয়তের মোহর দুই কাদের মধ্যে সিল মেরে দিলেন, যাতে করে আল্লাহ পাকের সেই বিশাল রাজত্ব দেখে, জান্নাত জাহান্নাম দেখে তিনি যেন ভয় না পাই, সেই আলেমার হেকমত তার কলবে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير.
পবিত্র মহিমাময় সত্তা, তিনি যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের বেলায় ভ্রমণ করিয়েছেন ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। الذي باركنا حوله لنريه من آياتنا جار چطور پاسه پر جفت پرمان برقات ندرشن اللہ پاک ركي چھن إنه هو السميع البصير تنی هولن شرب سرشتا شرب سرطا اللہ پاک تر حبیب کے ভ্রমণ করিয়েছেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত। বুরাক নামক একটি বাহন, সেটি ছিল জান্নাতি বাহন। হাদিসের মধ্যে তার গঠন সম্পর্কে আসছে, কচ্ছপের চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। তার গতিটা এত ছিল চোখের শেষ সীমানা দৃষ্টি পর্যন্ত এক একটা কদম পড়ত। সুবহানাল্লাহ। সেই বুরাকের মধ্যে যখন আল্লাহর রাসূল সওয়ার হবেন, সওয়ারির উপর যখন উঠবেন, প্রথমে সওয়ারিটা একটু নড়াচড়া করতেছিল, মানে কিছুটা অসম্মতির মতো ভাব ছিল। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, হে বুরাক, তোমার উপর এমন একজন সম্মানী ব্যক্তি উঠতেছেন, ইতিপূর্বে এত সম্মানী ব্যক্তি আজও পর্যন্ত তোমার উপর সওয়ার হয়নি। সুবহানাল্লাহ। কইতেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে বুরাক ঘামতে শুরু করলেন। আল্লাহর রাসূল যখন বুরাকের উপর উঠলেন, বুরাক এত গতিতে গেলেন যে অল্প সময়ের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা নিয়ে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। বলেন, মসজিদে আকসা যাওয়ার পূর্বে আল্লাহ পাকের কিছু নিদর্শন আল্লাহ পাক তার হাবিবকে স্বচক্ষে দেখিয়েছেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভ্রমণে যাইতেছিলেন, পথিমধ্যে দেখলেন এক শ্রেণীর লোক তাদের হাতের নখগুলা অনেক বড় বড় তামার তৈরি, সেই নখ দিয়ে নিজেদের চেহারাগুলো তারা ক্ষত বিক্ষত করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, ওরা কারা? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগো নবীজি, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ায় থাকতে একে অপরের গীবত করত, একে অপরের দুশ্চর্চা করত, সমালোচনা করত। আচ্ছা বলেন তো, আমাদের দেশে একে অপরের দুশ্চর্চাকারী, সমালোচনাকারী, গীবতকারী আমাদের দেশে নাই? হ্যাঁ, অভাব নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কথা বলার পরে এই কথাটা আমার কোরআনে আসছে। রব্বে করিম বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ। তোমরা একে অপরের দুশ্চর্চা করিও না, একে অপরের গীবত করিও না, কারণ যারা দুশ্চর্চা করে গীবত করে, আল্লাহ পাক বলেন, أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ, তোমাদের মধ্যে এমন একজনকে পাওয়া যাবে যারা নাকি নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে। ফাকারি তুমু, বরং না পাওয়া যাবে না, কিন্তু এটা তো জঘন্য কাজ। এবার আল্লাহর নবী চেহারাটা ঘুরিয়ে সামনের দিকে অগ্রসর হলেন।
কিছু দূর যাওয়ার পরে নবীজি দেখতে পেলেন এক শ্রেণীর লোক তারা রক্তের দুরিয়ার মধ্যে হাবুডুবু গাইতেছে এবং বড় বড় পাথরগুলোকে তারা লুকমা বানিয়ে খাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল এরা কারা? জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, ওগো নবীজি এরা হলো আপনার ওই উম্মত যারা দুনিয়ায় থাকতে সুদ খাইত। বলেন তো সুদ খানেওয়ালা নাই আছে? একটু জোরে কোন আসেনি? আল্লাহর নবী বিশ্বনবী এই কথা শোনার পরে তাদের কাছ থেকে চেহারাটা ঘুরিয়ে নিলেন, এবার সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী সামনে গিয়ে আরেক শ্রেণীর লোককে দেখতে পেলেন, তারা তাদের মাথাগুলো পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আবার মুহূর্তে ভালো হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল ওই সমস্ত বান্দাগুলো তারা কারা? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, অগণবী যারা হলো দুনিয়ার আপনার ওই সমস্ত উম্মত যারা মসজিদের মধ্যে আজান হইতো, আজান শোনার পরও অলসতা করে মসজিদে যাই নাই, নামাজ পড়ে নাই। এবার চেহারাটা ঘুরিয়ে নিলেন, কিছুক্ষণ পর অগ্রসর হওয়ার পরে আরেক শ্রেণীর লোকদেরকে দেখতে পেল, তাদের সামনে দুইটা পাতিল রাখা, একটা পাতিলের মধ্যে ভালো পাকানো গোস্তগুলো রাখা ছিল, আরেকটা পাতিলের মধ্যে পচা গান্দা গোস্ত রাখা। তারা ভালো গোস্তগুলো খাই না, পচা গোস্তগুলো তারা খাইতেছে। নবীজি ডাক দেয়া বলেন, ওগো জিব্রাইল ওরা কারা? জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, নবী গো তারা হলো আপনার উম্মতের সেই সমস্ত মানুষ যারা দুনিয়ায় থাকতে নিজেদের ঘরের মধ্যে হালাল স্বামী হালাল স্ত্রী থাকা অবস্থায় তারা অপর নারী অপর পুরুষদের সঙ্গে তারা জিনাহের কাজ করেছে। একটু পর আবার সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন এক শ্রেণীর নারী ও পুরুষ তন্দুর রুটি পাকানোর চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর তারা গুড় পাকাচ্ছে, আর তাদের লজ্জাস্থানের মধ্যে সাপ বিচ্ছুগুলো তারা কামড়াচ্ছে। নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল ওই সমস্ত লোকগুলো তারা কারা? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি তারা হলো ওই সমস্ত নারী পুরুষ ওই সমস্ত যুবক যুবতী যারা দুনিয়ার হায়াতের জিন্দিগিতে যারা জিনাহের কাজে লিপ্ত ছিল। এবার আল্লাহর নবী চেহারাটা ঘুরিয়ে সামনের দিকে যাইতে শুরু করলেন। এরকম ভাবে আরো অনেক ঘটনা বললে অনেক সময় লাগবে। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী যখন সামনে অগ্রসর হইতেছিলেন তার নাকের মধ্যে হিমেল হাওয়া সুন্দর একটি জান্নাতি গ্রান তার নাকের মধ্যে আসতেছিল। নবী যে ডাক দেয়া বলেন, জিব্রাইল এত সুন্দর হিমেল হাওয়া এত সুন্দর গ্রান কোথায় থেকে আসছে? জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, নবী গো এটা জান্নাতি সুগ্রান আপনার নাকের মধ্যে আসতেছে। সুবহান আল্লাহর নবী যখন সামনে অগ্রসর হলেন একটা বিশ্রী দুর্গন্ধ আসতেছিল। নবী ডাক দেয়া বলেন, ও জিব্রাইল এই দুর্গন্ধ বিশ্রী গন্ধ কোথায় থেকে আসছে? বললেন, নবী গো এটা জাহান্নাম থেকে জাহান্নামের বিশ্রী দুর্গন্ধ আসছে। জাহান্নাম সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, জাহান্নাম হলো সপ্তম স্তরের নিচে, সেই জাহান্নামকে কিয়ামতের দিন টেনে আনা হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাযুল যিকরা। কিয়ামতের দিন জাহান্নামকে সামনে উপস্থিত করা হবে, সেই দিন মানুষগুলো বুঝবে উপলব্ধি করবে কিন্তু কোনো কাজে আসবে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে জাহান্নামকে কিয়ামতের দিন যে সামনে আনা হবে,
সত্তর হাজার লাগাম লাগানো হবে জাহান্নামের মধ্যে, এক একটা লাগামের মধ্যে সত্তর হাজার ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ, সুশা একটা বিশাল শব্দ করে জাহান্নামকে উপস্থিত করা হবে। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্যই সেখানে নিয়েছেন, কারণ আল্লাহর হাবিব যখন মানুষের মধ্যে তায়েফ বাসীদের মধ্যে যখন এক আল্লাহর বরাত হুকুমতের কথা যখন বলতে শুরু করলেন, তখন নবীজির উপর এবং নবীজির সাহাবীদের উপর একের পর এক কষ্টের রুলার ছালানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইতেন, দেখো তোমরা যাদের পূজা করতেছো, তোমরা যাদের অনুসরণ করতেছো, তারা তো হাঁটতে পারে না, তারা তো হাত আছে হাত দিয়ে ধরতে পারে না, তাদের চোখ আছে তারা তো দেখে না, তারা তো তোমাদেরকে হেদায়েত করতে পারে না, অতএব এক আল্লাহর অনুসারী হয়ে যাও, এক আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার পরে আল্লাহর হাবিবের পিছনে লেগে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি লা ইস্তাতীউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন ওয়াইন تدعوهم إلى الهدى وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون الله পাক বলেন والذين تدعون من دونه لا يستطيعون نصركم তোমরা যাদেরকে ডাকো, যাদেরকে উপাসনা করো, যাদেরকে অনুসরণ করো, যাদের ইবাদত করো, তারা তো নিজেরাই দেখে না, তারা তো তোমাদের কিছুই করতে পারবে না। আচ্ছা বলেন তো, মূর্তি যেটা মানুষের তৈরি, মানুষের হাতে বানানো জিনিস, এটাকে কারো উপকার করার ক্ষমতা আছে? একটু জোরে বলেন, ক্ষমতা আছে? আল্লাহ কইতেছে নাই, আপনি আমি বললো না বললো, আল্লাহ বলতেছেন তোমরা দেখতেছো যে মূর্তি তোমাদের দিকে তাকিয়ে আছে, ছাই আছে, কিন্তু আসলেই তারা দেখে না। এই কথাগুলো যখন আল্লাহর হাবিব বলতে শুরু করলেন, তখন একের পর এক কষ্ট আর নির্যাতন নবী এবং সাহাবীদের উপর শুরু করলেন। এই সান্ত্বনা দেওয়ার জন্য আর কষ্টগুলো ভোলার জন্য আল্লাহ পাক তার হাবিবকে মেয়ারাজ করিয়েছিলেন, তার দিদার লাভ করিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়ে পৌঁছলেন, অনেক ঘটনার মধ্য দিয়ে নিয়ে মসজিদে আকসা যাওয়ার পরে আল্লাহর হাবিবকে রেখে জিব্রাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং নবীজি তাহাইয়াতুল মসজিদ দু রাকাত ইমামতি নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। সেখানে নবীজির সম্মানার্থে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী রাসুলদেরকে আল্লাহ তালা উপস্থিত করেছেন। সকল নবীগণ সেখানে মুসল্লি ছিলেন, মুক্তাদি ছিলেন, আমাদের নবী ইমাম হয়ে দু রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে নামাজ শেষ করে তার সামনে তিনটা পেয়ালা পেশ করা হয়েছে, একটা পেয়ালাতে মধু ছিল, একটা একটা পেয়ালাতে পানি ছিল, একটা পেয়ালাতে দুধ ছিল, আর একটা পেয়ালাতে মধু ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মধু গ্রহণ করলেন, আর এক বর্ণনা আসছে একটু দুধ গ্রহণ করলেন, একটু দুধ। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন। যাই হোক, এক পর্যায়ে আল্লাহর রাসূল যখন মসজিদে আকসা গেলেন, বুরাকের মাধ্যমে, সেই বুরাককে দুইটা বর্ণনা আসছে, একটা হলো পূর্বের নবী রাসূলগণ বুরাককে যে আংটার মধ্যে বাঁধতেন সেখানে বেঁধে রাখছেন,
আর একটা বর্ণনা আসছে ফেরেশতা আঙ্গুল দিয়ে ছিদ্রি করে বোরাককে বেঁধে রাখছে। বোরাকের সীমানা এখানেই শেষ। মিরাজের দুইটা পর্ব, একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ, আর একটা হলো মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসা গিয়ে ইমামতি করার পরে আরশে আজিম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটি জান্নাতি সিঁড়ি স্থাপন করেছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ, জান্নাতি সিঁড়ি, যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলেন মসজিদে আকসা, মসজিদে আকসা যাওয়ার পরে মসজিদে আকসা থেকে আরশে আজিম থেকে যে সিঁড়িটা স্থাপন করেছিল সেই সিঁড়ি দিয়ে আবার আল্লাহর রাসূলকে নিয়ে জিব্রাইল আমিন সপ্তম আসমানে ভ্রমণ করেছেন। প্রথম আসমানে সিঁড়ি দিয়ে যাওয়ার পরে জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন দরজার মধ্যে, প্রথম আসমানের দরজার মধ্যে টুকা দিলেন, দেওয়ার পরে প্রথম আসমানের দরজার দারোয়ান বলতেছে আপনি কে? বলেন আমি জিব্রাইল। আপনার সাথে কে? বললেন রহমাতাল্লিল আলামিন। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ, কোন একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানে একটা চেয়ারের মধ্যে একজন বৃদ্ধ বসা ছিল, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। সেখানে আল্লাহ পাক কিছু নিদর্শন দেখিয়েছেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাম চেয়ারের মধ্যে বসে আছেন, আল্লাহর হাবিব জিব্রাইল আমিন বললেন নবীজি আপনি সালাম দেন। সালাম দিলেন, আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, সংবর্ধনা জানালেন, স্বাগতম জানালেন। আল্লাহর রাসূল এখানে কিছু দৃশ্য দেখলেন এবং আদম আলাইহিস সালাম কিছু নসিহা করলেন। দৃশ্যগুলো হলো আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তার ডান দিকে জান্নাতি সন্তানদের মানুষের কিছু আকৃতি রেখে দিছে, আর যখন বাম দিকে তাকায় বাম দিকে এই আওয়াজ কই ইয়া কই বাম দিকে জাহান্নামী বান্দাদের মানুষের আকৃতি দেখা যায়। যখন তিনি ডান দিকে তাকাই আদম আলাইহিস সালাম খুশি হয়ে যান, যখন বাম দিকে তাকাই তখন তিনি কষ্টে কান্নায় ভেঙে পড়ে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন ওগো জিব্রাইল, উনি ডান দিকে তাকাইলে খুশি হয়ে যায়, বাম দিকে তাকাইলে কান্নায় ভেঙে পড়ে, ঘটনা কি? আল্লাহ তাআলা এই বিষয়টা, এই ঘটনাটা কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়াতে বর্ণনা করেছেন, সূরা ওয়াকিয়া বর্ণনা করেছেন, যারা ডান দিকের তাদেরকে আসহাবুস শিমাল বলে আহ্বান করেছেন, আর যারা বাম দিকে তাদেরকে আসহাবুল ইয়ামিন বলেছেন। আল্লাহ কোরআনে বলেন ওয়া আসহাবুস শিমালি মা আসহাবুস শিমাল ফি সিদরি মখদুদ وطلح منضود وظل ممدود এরকম ভাবে ডান দিকদেরকে আল্লাহ তাআলা আসহাবুস শিমাল বলে আহ্বান করেছেন। অর্থাৎ যারা ডান দিকের তারা হলো কত ভাগ্যবান সুভাগ্য ব্যক্তি, তারা হলো জান্নাতি, তাদের জন্য আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করেছেন, এত সুন্দর নদী, তাদের জন্য হিমেল হাওয়ার ব্যবস্থা করেছেন, তারা সেখানে ফল বৃক্ষ সহ কাড়াবিহীন গাছ তাদের জন্য তৈরি করেছেন, এরকম ভাবে আরামায়েশের ব্যবস্থা তাদের জন্য করেছেন। আর যারা আসহাবুস শিমাল, যারা আসহাবুল ইয়ামিন, তারা হলো জাহান্নামী। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যুল্লিম মামদুদ, এখানে তাদের বিষয় আসছে তারা হলো জাহান্নামী বান্দা, তাদেরকে দেখলেই তার কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, প্রথম আসমানে অনেক ঘটনা, এতগুলো বলার সময় নেই। প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানে গেলেন ঠিক সেম এরকম ভাবে জিজ্ঞাসা করলেন আপনি কে? বলেন আমি জিব্রাইল, সাথে কে? রহমাতাল্লিল আলামিন। দরজা খুলে দিলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ।
তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জিবরাইল আমিন পরিচয় করে দিলেন এক পর্যায়ে কতপতকন হলেন সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিনের যাওয়া তার এখানেই শেষ এখন শুধু আল্লাহর হাবিব একা জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন এ এখন আল্লাহর হাবিব বিশ্বনবীকে বলতেছেন জিবরাইল আমিন ওগো নবীজি এখন থেকে আমি আর সামনে যেতে পারবো না আমার সামনে যাওয়ার অনুমতি নাই আপনি একাকী এবার সামনে চলুন সুবহানাল্লাহ কইতেন না কারণ কি কারণ হলো এবার আমি যদি সামনে অগ্রসর হই জিবরাইল আমিন বলতেছে আমার 600 ডানা সব পুড়ে ছাই হয়ে যাবে সুবহান সুবহান চিন্তা করেন জিবরাইল আমিনের 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে ওই জায়গাতে যাওয়ার অনুমতি শেষ সেখানে আল্লাহর হাবিবের ভ্রমণ একা কিভাবে এখন শুরু হবে একটু জোরে বলেন নাকি সুবহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতান লিল আলামিন এবার একাকী পথ চলবেন নির্জন কোন সারা শব্দ নেই আল্লাহর নবী বিশ্ব নবী যখন একাকী পথ চলতে শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে একটি জান্নাতে আসন জান্নাতি চেয়ার মসনদ পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কোরআনের মধ্যে বলেন متكئين على رفرف خضر وعبقري حساب একটু জোরে বলেন আল্লাহু আকবার فبأي آلاء رب ربكما تكذبان الله পাক রব্বুল আলামিন বলেন যারা অর্থাৎ জান্নাতীরা জান্নাতী ব্যক্তিদের জন্য এরকম ভাবে সবুজ রঙের মূল্যবান বিছানা তাদের জন্য দেওয়া হবে সেখানে তারা হেলান দিয়ে বসবে আল্লাহ পাক বলেন আমার কোন কোন বিষয়কে তোমরা অবদানকে অস্বীকার করতে পারো ভাইরা আমার বন্ধু রফরফ নামক চেয়ার যখন সিংহাসন যখন আল্লাহ পাঠাইলেন কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী যখন সেই সিংহাসনের মধ্যে বসলেন বসার সঙ্গে সঙ্গে সিংহাসন এত তীব্র গতিতে আরো ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলেন একবারে আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের সামনে নিয়ে পৌঁছে দিলেন এর মধ্যে আবার অনেক ঘটনা রয়েছে যেমন এই সিংহাসনে যাওয়ার পথে আল্লাহ তাআলা তাকে অনেক বড় বড় তার নিদর্শন দেখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সেখানে দেখতে পেলেন প্রথমেই এই সফরের মধ্যে প্রথমেই আল্লাহ পাক তার হাবিব দেখতে পেলেন মালাকুল মাউত আজরাইলের সঙ্গে সাক্ষাৎ সুবহানাল্লাহ কইতেন না বিশাল আকৃতির ভয়ানক মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ মালাকুল মাউত আল্লাহর হাবিবকে সম্বর্ধন জানালেন আল্লাহর রাসূল সালাম দিলেন উত্তর দিলেন তিনি প্রথমে উত্তর দিলেন কিন্তু মাথাটা নাড়ালেন ছাইলেন না কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল এমন অবস্থায় দেখছেন মালাকুল মাউত তার হাতের মধ্যে একটি ফলক ছিল এই ফলকের মধ্যে এত ধ্যান ধরে তাকিয়ে আছেন যে অন্যদিকে তাকানোর সময় তার নাই আর সেই ফলকটার ডান পাশে একটা গাছ ছিল সেই গাছের সেই গাছটা হলো সাজারাতুল ইয়াকিন
সেই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে তাম পৃথিবীবাসীর এক একজনের নাম ঠিকানা সহ লিপিবদ্ধ করা আর একটু যেরকম সুবহানাল্লাহ আর যেই ফলকটা সামনে ছিল সেই ফলকের মধ্যে তাম পৃথিবীবাসীর নাম ঠিকানা লিপিবদ্ধ করা তিনি এই কাজে নিয়োজিত কিছুক্ষণ পর কিছুন মন হলো মাতাটা নারিয়ে আল্লাহর হাবিবকে দেখে তিনি সম্বর্ধনা জানালেন স্বাগতম জানালেন এবং বললেন আপনার এই মিরাজ শুভ হোক আপনার উম্মতের জন্য কল্যাণকামী হোক সুবহানাল্লাহ মালাকুল মউত আজরাইলের এই আচরণ দেখে আল্লাহর হাবিবের ভয়ভীতি দূর হয়ে গেল আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন মালাকুল মউত তুমি যে মানুষের জান কবজ করো এতে কি মানুষের কষ্ট হয় না সুবহানাল্লাহ কইতেন না মালাকুল মউত বললেন ওগো নবীজি আল্লাহ পাকের একজন নবী তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন আবেদন করেছিলেন যে আল্লাহ মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ আমাকে দেখায় না আল্লাহ পাকের হুকুমে তার জানকে আমি কবজ করেছিলাম আবার পুনরায় তাকে আমি রূহ দিয়েছিলাম দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম মৃত্যুর অনুভূতি তোমার কেমন হয়েছিল ইদ্রিস আলাইহিস সালাম বললেন জিব্রাইল আমার মনে হয়েছিল যে আমার শরীর থেকে চামড়াটা টেনে ছিঁড়ে নেওয়া হচ্ছে এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বিচলিত হয়ে গেলেন ঘাবড়ে গেলেন তিনি চিন্তায় পড়ে গেলেন কার জন্য উম্মতের জন্য সুবহানাল্লাহ কইছেন না মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন ওগো নবীজি আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি বিচলিত হবেন না গো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে দিনদার হবে মুত্তাকিন হবে পরহেজগার ওয়ালা হবে নবী গো আমি তাদের জান কবজ করব ঠিকই তাদের কষ্ট হবে ঠিকই কিন্তু কষ্ট অনুভূতি হবে না তারা টেরও পাবে না আমি তাদের রূহ নিয়ে যাব সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে প্রশান্ত হৃদয় হে প্রশান্ত আত্মা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফিরে আসো সন্তুষ্ট সন্তোষ বাজন হয়ে ফিরে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার বান্দার ভিতরে প্রবেশ করো এবং আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও আর কি জোরে কর না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা কিয়ামতের দিন যে সমস্ত বান্দাদেরকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কিয়ামতের দিন যাদেরকে বলা হবে আমার বান্দার ভিতরে ঢুকো আর আমার জান্নাতে চলে যাও তারা হবে কত সৌভাগ্যবান তারা হবে কত সৌভাগ্যবান সুবহানাল্লাহ বলেন যারা এরকম ভাবে মুত্তাকিন পরহেজগারওয়ালা যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছে আল্লাহকে আল্লাহ হিসাবে সাক্ষ্য দিয়েছে এবং তার উপর অটল অবিচল থেকেছে আল্লাহ পাক বলেন তার নিকট মৃত্যুর পূর্বে ফেরেশতা নিয়োজিত করা হয় সুবহানাল্লাহ কইতেন না
ফেরেশতা নিয়োজিত করা হয় এবং তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم رب كريم عرش مالك ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা দুনিয়ায় থাকতে আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছিল এবং এটার উপর অটল অবিচল ছিল আমার উপর অবিচল থাকার কারণে তার উপর বিভিন্নভাবে জ্বর তুফান এসেছে বিভিন্নভাবে আক্রমণ এসেছে বিভিন্নভাবে তার উপর আক্রমণ এসেছে কিন্তু সে বিচলিত হয় নাই সে আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে এবং আমি রবের উপর অটল অবিচল ছিল বিভিন্নভাবে এখন মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলতেছে কথা বলেন ঠিক কিনা এমন কি একটা শিশু বাচ্চা কিভাবে ইমান হারা হবে একটা কুচি মাচুম বাচ্চা কিভাবে সে আল্লাহর পরিচয় ভুলে যাবে কিভাবে এক আল্লাহর বরাত ভুলে যাবে সেই শিক্ষা আর সিলেবাসগুলো এখন স্কুলের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা কিভাবে বান্দারা কিভাবে মাসুম বাচ্চাদের মাথার মেধার মধ্যে নলেজের মধ্যে জ্ঞানের মধ্যে আল্লাহর পরিচয় যাতে না পায় সেই ফিকির চলতেছে বাচ্চারা সকালবেলা মক্তবে গিয়ে যেন কোরআন শিখতে না পারে মক্তবে গিয়ে যেন আল্লাহর পরিচয় যেন তাদের কলবের মধ্যে ঢুকাইতে না পারে তাদের কলবের মধ্যে যেন আল্লাহর পরিচয় ঢুকাইতে না পারে সেই ব্যবস্থা এখন চতুর্দিক দিকে চলতেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে সুম্মা ইসতাকামু অতঃপর এটার উপর অটল ছিল অবিচল ছিল تتنزل عليهم الملائكة তার কাছে দলে দলে ফেরেশতা রব্ব করিমের পক্ষ থেকে তার কাছে পাঠায় দেই সুবহানাল্লাহ বলেন না একটু জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার দলে দলে ফেরেশতা আছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ এসে বলতে থাকে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই তুমি রব্বে কারিমের পক্ষ থেকে প্রতিশ্রুতি শুনো ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন সেই প্রতিশ্রুতি শুনো যেই ওয়াদা আর প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ জান্নাতের প্রতিশ্রুতি তুমি শুনো সুবহানাল্লাহ বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া নাহনু আউলিয়া
لكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون فرشترات কাছে এসে বলবে আমরা তোমাদের বন্ধু দুনিয়া এবং আখিরাতে ইহকাল এবং পরকালে তোমাদের বন্ধু হয়ে গেলাম আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার ফেরেশতা এসে বলবে এখন আমরা তোমাদের বন্ধু দুনিয়া তো তোমাদের বন্ধু ছিলাম কিন্তু সঠিকভাবে সেবা করতে পারি নাই আজকে বলো তোমরা কি চাও তোমাদের মন কি চাই আজকে তোমরা যা চাও আরশের মালিক রব্বে কারীমের পক্ষ থেকে দয়াময় রবের পক্ষ থেকে তোমাদেরকে আপ্যায়ন করা হবে সুবহানাল্লাহ এই জন্য যারা হবে নেককার সালিহিন যারা হবে সৎ সৎ কাজ করনে ওয়ালা মুত্তাকিন বান্দা তাদের মৃত্যু হবে কিন্তু যন্ত্রণা অনুভব করবে না হাদিসের মধ্যে আসছে নেককার বান্দার কাছে যখন মালাকুল মাউত আসে ফেরেশতারা আগে তার কাছে আসে আসার পরে তার নাকের সামনে দিয়ে একটা জান্নাতি রুমাল ধরে রুমাল সুবহানাল্লাহ কইতেন না জান্নাতি রুমাল রাইহান নামক জান্নাতি ডালি সুগ্রান নিয়ে আসে এবং তার সামনে হোর গালবানগুলো নাচতে থাকে সুবহানাল্লাহ কইতেন না শুধু তাই নয় তার সামনে জান্নাতকে উপস্থিত করা হয় তার জানটা যখন কবজ করবে তার জান কবজ করার সময় রব্বে কারীমের পক্ষ থেকে তার কাছে সালাম জানানো হবে আর যখন বলবে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানাইছে এই কথা বলার পরে সে অবাক হয়ে বলবে সে মন প্রফুল্ল করে বলবে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইছে তাই নাকি ওই সময় তার জানটাকে কবজ করে নিবে সুবহান আর প্রকান্তরে যদি বদকার হয় প্রকান্তরে যদি বদকার হয় আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল্লাহ পাক বলেন আপনি তো জালেমদের মৃত্যুর যন্ত্রণা দেখেন না আপনি যদি জালেমদের মৃত্যুর যন্ত্রণা দেখতেন ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ফেরেশতারা তাদের কাছে গিয়ে বলে তাদের হাত প্রসারিত করে বলে আখরিজু আনফুসাকুম তোদের নিজেদের রূহ তোরা আজকে বের কর এরকম ভাবে জাহান্নামীদেরকে অর্থাৎ আল্লাহর নাফরমানি বান্দাদেরকে কষ্টের সাথে জান কবজ করা হয় যাই হোক সেদিকে ঢুকার যাওয়ার আলোচনা সময় নাই ভাইয়ের আমার বন্ধুরা অনেক নিদর্শন দেখে বড় বড় ফেরেশতাদেরকে দেখালেন ইসরাফিল আলাইহিস সালামকে দেখলেন সিংহাই সিংহা হাতে নিয়ে একাগ্র চিত্তে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমের জন্য এক পর্যায়ে তিনি আরশে আজিমে গেলেন যাওয়ার পর একটা শব্দ হলো নবী গো এখন আপনি আপনার রবের সামনে আছেন আপনি কি হাদিয়া পেশ করবেন আল্লাহর কাছে হাদিয়া পেশ করুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি পাঁচ মিনিটের ভিতরে আলোচনা গুছিয়ে শেষ করে দিব আল্লাহর হাবিব এবার চিন্তায় পড়ে গেলেন রব্বে কারীমের কাছে কি হাদিয়া পেশ করা যায় কারণ তিনি তো হলো আরশে আজিমের মালিক তিনি হলো ধন ভান্ডারের মালিক তিনি হলো লৌহে কলমের মালিক তিনি হলো লৌহে মাহফুজের মালিক তিনি হলেন জান্নাতের মালিক তিনি হলেন জাহান্নামের মালিক কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন কি করবে
والله الغني وأنتم الفقراء জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আল্লাহ হলেন ধনী তিনি হলেন অভাব মুক্ত আর সবাই হলো অভাব যুক্ত আল্লাহর রাসূল বিশ্বনবী এবার চিন্তায় পড়ে গেলেন আল্লাহর হাবিব বিশ্বনবী আল্লাহ পাকের কুদরতি পাওয়ারের মধ্যে সেজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ কইতেন না আর একটু জোরে কোন সুবহানাল্লাহ সেজদার মধ্যে পড়ে গেলেন আর তার জবান দিকে বাড়ি হতেছিল التحيات لله والصلوات والطيبات সকল প্রশংসা সকল ইবাদত সমুদয় পবিত্র সেই আল্লাহ পাকের জন্য এই কথা যখন নবীর জবান থেকে বেরিয়ে গেল আল্লাহ নবীর উপর খুশি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আর বরকত বর্ষিত হোক সুবহানাল্লাহ কইতেন না বাজ্জা কইেন বাড়ি উন্নে রহুনাই একটু জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী এখানে চিন্তায় পড়ে গেলেন দেখলেন যে উম্মতের কথা নাই সুবহানাল্লাহ কইতেন না এবার নবী ডাকদা বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এটা আমার নেককার উম্মত যারা সালিহিন মুত্তাকিন হবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষিত হবে সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই ভালোবাসার প্রেমচ্ছদ্দ কথাবার্তা দেখে ফেরেশতারা আরশ বহনকারী আসমান বহনকারী ফেরেশতারা বলে উঠলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্তাহিয়াতুকে পড়া প্রত্যেক নামাজের মধ্যে বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু পড়াকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ এক পর্যায়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল কথা হলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাব কাওসাইন আও আদনা দুই ধনুক বা তার চেয়ে আরো নিকটবর্তী আল্লাহ আল্লাহর রাসূল ছিলেন সুবহানাল্লাহ কোন হাদিসে আসছে রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা হযরত আব্বাস থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন আমি আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছি সুবহানাল্লাহ লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে তিনটা হাদিয়া দিলেন কয়টা হাদিয়া তিনটা হাদিয়া দুই মিনিটে শেষ করব কয়টা হাদিয়া তিনটা হাদিয়া দিলেন এক নম্বর হাদিয়া হলো উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দুই নম্বর হাদিয়া হলো সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিন নম্বর হাদিয়া হলো মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা সুবহানাল্লাহ কইতেন না এক নম্বর পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন সপ্তম আসমানে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ কিছু বললেন না ষষ্ঠ আসমানে আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ মুসা আলাইহিস সালাম বলতেছেন যে অগণবীজি আমি আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মত আরো দুর্বল হবে তারা পঞ্চাশ ওয়াক্ত আদায় করতে পারবে না আল্লাহর কাছে যান বিনীত সুবিনয় অনুরোধ করেন বা দরখাস্ত করেন আল্লাহর রাসূল ফিরে গেলেন এরকম ভাবে নয়বার ফিরে গেলেন পাঁচ ওয়াক্ত করে পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাইলেন থাকলো কয় ওয়াক্ত কইতারে না থাকলো কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আছে কিন্তু আল্লাহ বলেন আমি যেটা দিছি সেটাই অর্থাৎ আমার হুকুম নড়ে চড়ে না আমার বান্দাদের মধ্যে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহর রাসূল বলেন পঞ্চাশ ওয়াক্তের সব আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ সংক্ষেপে দুই নাম্বার হলো সূরা বাকারার শেষ দুইটা আয়াত কত আমরা জানি না শেষ দুইটা আয়াত কত বরকত প্রথম আয়াত আল্লাহ ইমান শিক্ষা দিয়েছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير প্রথম আয়াতে আল্লাহ ইমান শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূল যেগুলোর উপর ইমান আনছে বান্দারাও যেন উম্মত যেন সেগুলোর উপর ইমান আনে
لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا এই আয়াতের মধ্যে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন তো এই জিনিসটা আমরা জানি না সূরা বাকারার শেষ দুইটা আয়াত কত ফজিলতপূর্ণ আমরা পারলে মুখস্থ করে নিব নতবা বেশি বেশি তেলাওয়াত করব তিন নাম্বার হলো মুশরিক ব্যতীত সকলের ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন কিন্তু মুশরিকদের গুনাহ ক্ষমা করবেন না কারণ মুশরিক অবস্থা যদি কেউ মৃত্যুবরণ করে তার জাহান্নাম স্বর উপরে ان الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من احدهم ملء الارض ذهبا ولو افتدى به واولئك لهم عذاب اليم الله قرانه বলছেন নিশ্চয় যারা কাফের এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে তাদের পক্ষ হইয়া কোনো বান্দা যদি পাহাড় সমতুল্য স্বর্ণ মুদ্রা দান করে তথাপি তাদের দান কোনো কাজে আসবে না আরেকটা আছে ان الذين كفروا وماتوا وهم كفار كفار اولئك لعنت الله والملائكه والناس اجمعين যারা কুফরি অবস্থায় মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহ এবং ফেরেশতা সহ সকলের লানত থাকে যাই হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা যাহা করলাম বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ভাই দস্ত বুজুর্গ আমরা এমন নবী পাইছি আমরা এমন নবী পাইছি যেই নবী নবীদেরও নবী সুবহানাল্লাহ কইতেন না যেই নবীর সুপারিশ ছাড়া সর্বপ্রথম সুপারিশ যার গ্রহণ করবেন তিনি হলেন আমাদের নবী সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আমাদের নবী সর্বপ্রথম যেই নবীর উম্মত জান্নাতে যাবেন তিনি হলেন আমাদের নবী সুবহানাল্লাহ কইতেন না অতএব সেই নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদের মধ্যে নবীর আদর্শ আর নবীর তরিকা কতটুকু আছে এখন এটা হলো প্রশ্নের বিষয় আমরা তো মাঝে মধ্যে মনে করি বছরে দুই একবার মনে হয় মিলাদ কিয়াম করলেই নবীর ভালোবাসা আদায় হয়ে গেছে কথা কোন ঠিক কিনা কথা কোন মনে হয় বছরে দুই একবার মিলাদ কিয়াম করলাম মানে আদায় হয়ে গেছে দুই একবার বাড়িতে বাসায় নিয়ে মাসে মাসে হুজুরের নিয়ে একটু মিলাদ করাইলাম জিলাপি মিষ্টি খাওয়াইলাম দাওয়াত খাওয়াইলাম মানে আদায় হয়ে গেছে না ভাই দোস্ত বুজুর্গ এগুলো কাজে আসবে না আপনার কাজে যেটা আসবে আপনার নেক আমল আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর রাসূলের আদর্শ আর সুন্নতের পাবন্দি যদি আপনার ভিতরে থাকে তখনই আপনি কাটি মুমিন হিসেবে পরিচিত হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করো সকলে বলি আমিন واخر دعوانا الحمد لله رب العالمين جو کچھ ہوگا یا رب تیرے کرم سے ہوگا جو کچھ ہوگا تیرے کرم سے ہوگا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ